একাত্তরে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বর এখন যেন জনসমুদ্র। মঙ্গলবার তরুণ ব্লগাররা এই কর্মসূচি শুরু করলেও সময়ের সাথে পাল্লা দিয়ে সর্বস্তরের মানুষ যোগ দিচ্ছে সেখানে। তৃতীয় দিনে আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে সকাল সন্ধ্যা সমাবেশ। এদিকে চট্টগ্রামেও শুরু হয়েছে গণজাগরণ। এই মুহূর্তে রাজধানীর শাহবাগ ও চট্টগ্রামে আছেন আমাদের রিপোর্টার আবুল কালাম আজাদ ও কমল দেব। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। আজাদ এবং কমল, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি দুপুরের সময়ে। আজাদ, আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে গতকাল গণজমায়েত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে যোগ দেওয়ার যে আহ্বান জানানো হয়েছিল, যে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, সেই আহ্বানে মানুষ কেমন সাড়া দিচ্ছেন? দেবাশিস, দেবাশিস, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এই এই প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করতে, একাত্মতা প্রকাশ করতে প্রচুর মানুষ জড়ো হয়েছেন এবং মানুষ কিন্তু আসছেনই। এবং আপনারা সকালবেলায় যেটি দেখেছিলেন যে মানুষের সংখ্যা একটু কম, কিন্তু সারা রাত ধরে যারা ছিল তারপরে কিন্তু সকাল থেকে মানুষ আসা শুরু করে, 8টার পর থেকে এই সংখ্যা বাড়তে থাকে এবং দুপুরের আগে কিন্তু এটি পুরো এই শাহবাগের প্রজন্ম চত্বর ভরে গেছে মানুষে মানুষে। এবং এখনও মানুষ আসছে প্রতিটি দিক থেকে, রাস্তার প্রতিটি চারটি দিক থেকেই মানুষ আসছে, মিছিল নিয়ে নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছে এবং নানাভাবে তারা এখানে কিন্তু নানাভাবে এই কর্মসূচি পালন করছেন। কেউ প্রতিবাদী গান গেয়ে, কবিতা আবৃত্তি করে, তারপরে স্লোগান দিয়ে এবং সাক্ষরতা অভিযান চালিয়ে নানাভাবে এই কর্মসূচিকে সফল করছেন এবং দাবি কিন্তু একটাই, যুদ্ধাপরাধের বিচার এবং সেই বিচারীদের ফাঁসির রায় কার্যকর করা, ফাঁসি দেওয়া। তো আমরা এই আন্দোলনে যারা সংহতি জানিয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন সংগঠন, সংস্কৃতি কর্মী এবং বিভিন্ন পর্যায় থেকে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি। এখন আমি তার সঙ্গে কথা বলবো, উনি গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি। জুনায়েদ সাকি, আপনি তো সকাল থেকেই আছেন, কেমন মনে হচ্ছে গণজাগরণ এই? এটা তো একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং আপনি যত সময় বাড়ছে এখানে মানুষ আরো বাড়বে, মানুষের ঢল নামবে, লাখো মানুষের পথ এখন শাহবাগের দিকে, আগামীকাল আরো বাড়বে। আসলে সাধারণ মানুষ বিক্ষুব্ধ, কেননা তারা যে আশা করেছেন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবে সে আশা তাদের পূরণ হয়নি এবং এখানে তারা পরিষ্কার করে ঘোষণা করছেন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোনো টালবাহানা, কোনো রকম ছাড় তারা দেবেন না। ফলে এই সমাবেশ আজকে সরকারের প্রতি একটা হুঁশিয়ারি দিচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোনো রকম টালবাহানা, কোনো রকম ছাড় জনগণ দেবে না। যারা নৈরাজ্য করছিল তাদের প্রতিও তো একটা হুঁশিয়ারি, এটা সকলের প্রতি হুঁশিয়ারি। একদিকে যেমন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে টালবাহানার প্রতি হুঁশিয়ারি, অন্যদিকে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার প্রতি হুঁশিয়ারি। এবং বাংলাদেশের মানুষ চায় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক, কেননা তাদের যদি গণহত্যার সাথে যারা যুক্ত তাদের যদি সর্বোচ্চ শাস্তি না হয় তাহলে তো বাংলাদেশে কারোরই ফাঁসির কোনো যৌক্তিকতা থাকে না। আপনার কি মনে হয় যে এই সমাবেশ থেকে দাবি আদায় সম্ভব হবে? যে এই সমাবেশ বাড়ছে এবং এই সমাবেশের তরুণদের আহ্বান এই সমাবেশ, আজকে ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ থেকে বেরিয়ে আসছেন এবং যত বেলা বাড়ছে তত তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন। তরুণরা এই সমাবেশ আয়োজন করেছে, এখানে পেশাজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক, শ্রমিক, জনতা সবাই এসে যোগ দিচ্ছেন এবং সংহতি জানাচ্ছেন। এটা একটা বিরাট মানুষের সমাবেশ হয়ে উঠছে। আমার মনে হয় যে এই সমাবেশের এই দাবিকে অগ্রাহ্য করার ক্ষমতা এখন কারো নেই। দেবাশিস, আপনি যেমনটি শুনছিলেন যে এটি একটা দাবি আদায়ের প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে এবং সেই দাবি কিন্তু একটাই, যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি এবং যেসব যুদ্ধাপরাধের বিচার চলছে তাদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, এই দাবিতে এই গণজামায়াত, এই গণ আন্দোলন। এবং এই আন্দোলনে কিন্তু শরিক হয়েছেন সর্বস্তরের মানুষ এবং এই জামায়াতের প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে এবং নানা প্রেশার, নানা শ্রেণীর মানুষ এখানে এসে সংহতি জানাচ্ছেন। শীর্ষ পর্যায় থেকেও সংহতি জানানো হচ্ছে, বিভিন্ন ধরনের মন্ত্রী, তারপর সরকারি দল, তারপরে হচ্ছে সমস্ত পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং ছাত্র সংগঠন, বাম সংগঠন, সবাই, অর্থাৎ মুক্তিযুদ্ধে স্বাধীনতার সপক্ষের শক্তি বলতে যারা আছেন, যারা চেতনায় 71কে ধারণ করেন তারাই কিন্তু এখানে ছুটে আসছেন এবং এই ভিড় কিন্তু বাড়ছে, মানুষের সমাগম বাড়ছে। তো এখান থেকে সবচেয়ে বড় দাবি যে যুদ্ধাপরাধীর বিচার, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই এই প্ল্যাটফর্ম, অর্থাৎ এই প্রজন্ম চত্বর ছেড়ে যাবে না, এই ঘোষণা কিন্তু ইতোমধ্যে তারা দিয়ে দিয়েছেন। আগামীকালকে সমাবেশের কী কর্মসূচি হবে, সমাবেশ পরবর্তী কী কর্মসূচি হবে সেটিও কিন্তু তারা জানিয়ে দেবেন আজকে বিকালে।